সাবধানে দেখে দেখে যেতে হবে, একটা গাছে পা পড়ে গেলে সব গাছ ভেঙে যাবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকেও দুটো দুর্দান্ত কিন্তু রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল ঠিক এইরকম সাইজের ট্যাংরা মাছ নিয়ে এসেছে বাজার থেকে। ওই ট্যাংরা মাছগুলোর আজকে তেল ঝাল রান্না হবে, তার সঙ্গে আলু আর শিম বেগুন দিয়ে লাউ শাক রান্না হবে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে কাস্তে নিয়ে বেরিয়েছি বাগানে লাউ শাক কাটতে যাব বলে, আর দিদি আর বোন ওখানে বসে সবজিগুলো কাটছে। ওই যে ওইখানে লাউ শাকের গাছ আছে আর শিম গাছও আছে, কিন্তু শিম গাছে এখনো শিম হয়নি, লাউ শাক কাটবো। ওই দেখুন ওইখান থেকে লাউ গাছ শুরু হয়েছে, এই যে ডগডা এখান পর্যন্ত চলে এসেছে, এই ডগডাই কাটবো। শিম গাছ আর লাউ গাছ একসঙ্গে মিলেমিশে গেছে। ওইদিকেও আছে লাউ ডগ, ওই ডগডা নেব। শিম বেগুন দিয়ে লাউ শাক খেতে হেভি লাগে। এইগুলো হলেই হয়ে যাবে, এতে তো এখনো সবজি পড়বে। আজকে সকাল সকাল বাগানে জল দিয়ে দিয়েছে, সেই জন্য পুরো বাগান কাদা হয়ে গেছে। একদিন বেগুনের রেসিপি করে দেখাবো, আর ওইদিকে এখনো বাঁধাকপি গুলো বড় হতে অনেক বাকি। ওই দেখো পপি মেয়েটা আমার লাউ শাক কেটে নিয়ে এসেছে। এই নিয়ে আসলে কড়াই তুলে দেবো, অনেকদিন পর লাউ শাক খাওয়া হবে। এইরকম সাইজের ট্যাংরা মাছে শুধু তেল ঝাল খেতে হবে সর্ষে বাটা দিয়ে, নাকি বলো? একটু আগেই বলছিলাম না ট্যাংরা মাছগুলোর কথা, এই দেখুন এই সেই ট্যাংরা মাছের সাইজ দেখুন, কিরকম চটলা চটলা আর কিরকম লম্বা লম্বা বড় বড় দেখুন। প্রত্যেকটা ট্যাংরা মাছের গা একদম চকচক করছে। আমাদের আলু বেগুন শিম সব কাটা হয়ে গেল। আজকে ম্যানেজার থাকলে দেখতে কি রকম এই ট্যাংরা মাছের গল্প করত। ম্যানেজার এসে গল্প এসে বলবে, থামো না। এ যা কাটা, বড় বড় কাটা, ওই কাটা বললাম একটু দেখে বাজতে হবে। এক একটা পিস 100 গ্রাম করে হয়ে যাবে, যা বড় বড়। হ্যাঁ, দেখি কিরকম মাছ বসে। বড় মাছ কাটা তুমি দেখো, দেখছো খালি কত বড় বড়। এক খামলে খেতে পারবে তো? শাশুড়ি বৌমা বসে বসে আমাদের মাছ কাটা দেখছে, দেখছো? বসে বসে শুধু দেখাই যাচ্ছে, পয়সা দিয়ে যাবে, টিকিট কেটে দেখতে হবে। এই সব ক টাকা করে টিকিট গো? 5 টাকা। 5 টাকা? আমি তো 8 টাকা দেবো তোমাকে। 5 টাকার টিকিট আর 5 টাকার মাছ। মাছগুলোর কাঁটা যা লাগলে একদম আর কি জীবন বের করে দিবে। কি হলো, মা বাজবে? আমি জানি মা মাছ মাংস দেখলে আর থাকতে পারবে, ঠিক বাঁচতে বসবেই। মা আমাকে বলে তুমি উঠ, আমি বেঁচে দিই। আমার দাদু আসবে নি আজকে? দাদু কি জানি, দাদু আসবে নাকি জানিনি। এত বড় বড় ট্যাংরা মাছ তোমার দাদু আসবে নি? মাছগুলো কি ডিম হয়েছে? ওই তো একটা ডিম হয়েছে। যা মাছ আছে নি আমাদের ঘরে সবাই 2 পিস করে হয়ে যাবে। বড় বড় সাইজ আছে, 2 পিস করে খেলে। তোমাকে 1 পিস দেবো। তোমাদের সব মাছ বাছা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আমি খুব সুন্দর করে আমরা মাছগুলো ধুয়ে নিয়েছি,
এবার নুন আর হলুদ মাখিয়ে দেবো, লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল। যেসব মাছে আঁচ নেই তাইতে যদি একটু সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে চামড়াটা একটু কম ফাটে। সবজিগুলো ধুয়ে কি করবো গো? লাউ ডাঁটাটা আছে এখনো কেটে নাও। লাউ ডাঁটা কেটে নেবো আগে। শিম, বেগুন নাও। একবারে নরম লকলক করছে একবারে। শাকগুলো রেখে দিবে একটু। হ্যাঁ এই যে রেখে দিয়েছি। মাছ ভাজার জন্য কড়াই সর্ষের তেল দেবো। সর্ষের তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, আর মাছ দিয়ে দেবো। দেখো এগুলো হলে হবে তো? হ্যাঁ ওইগুলো হলেই হয়ে যাবে। এবার কি বাটবো দাও? খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। খুব বেশি কড়া করেনি, এইরকম করে ভেজেছি। সর্ষে, শুকনো লঙ্কা, দিদি মাছ ভাজা হচ্ছে গো, গন্ধ বেরোচ্ছে কি সুন্দর। মাছগুলো খুব ভালো, এই মাছগুলোও ভাজা হয়ে গেল, তুলে নেবো। জিরে, পোস্ত, সর্ষে, লাউ শাকটা রান্না করার জন্য এবার কোনায় সর্ষের তেল দেবো। আলু, শিম, বেগুন একসঙ্গে ভেজে নেব। কেটে রাখা লাল শাক দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, লাল শাকটা ভালো করে নেড়ে নিয়েছি, এবার অল্প জল দেবো। জল দাদুর গল্প, বৌদির গল্প, আমার নামে কি কথা? উনি বলতেছিলাম যদি না আসে রান্না মাছ দুবো নি আজকে। আমি চলে এসেছি, আজকে আমি ভাতও খাবো। ভাতও খাবে রান্না ঘরে? আমার হয়েও গেছে, দেখো ভাত খাবে আজকে। সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেবো। সর্ষের তেল দেবো, পাঁচ ফোড়ন, তেজপাতা, বেটে রাখা মশলা, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা। এবার ঝোলটা ঢেলে দেবো। এতেই ঝোলটা দেখবে কত ভালো স্বাদ হয়।
জলটা হয়ে গেছে, এবার নামি নেব। বাস দারুন গন্ধ বেরিয়েছে, এবার দাদু থাকলে শুধু বলতো ভাত নিয়ে আসো, ভাত নিয়ে আসো। এবার ট্যাংরা মাছের তেল ঝাল করবো, তার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। ট্যাংরা মাছ রান্নার জন্য ফোড়নে কাঁচা লঙ্কা দেবো। বেটে রাখা সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, মশলাটা যাতে চুনে না যায় তার জন্য একটু জল দিয়ে দেবো। কালকে দাদু এসুক, দেখবে দাদু যে কি করবে। জল হেভি কালার এসছে, যেমন কালার এসে তেমন খেতেও দেখবে সুস্বাদু। ওই করে তো আজকে আমি খাবো বলছি, ওই জন্য এসে আগে থেকে খাওয়া বলছি, আগে থেকে বসে আছে। লবণ, অনেকেদের আছে রান্নাতে লবণ একটু বেশি খায়, আমার মনে হয় না। হ্যাঁ অনেকের আছে কম খায়, যেমন বোনেদের বেশি খায়, আমাদের কম খায়। হাতে আর নুন খায় না, কাঁচা লবণটা কেউ খায় না, ওই জন্যই তরকারিতে ওই জন্য একটু একটু দিই। জল পুরো টকবকে হয়ে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। উপর থেকে টমেটো দিয়ে দেবো, টমেটোটা আগে দিলে গলে যেত, এটা হচ্ছে মাখি মাখি খাবো ভাতের সাথে, ওই জন্য উপর থেকে দেবো। মাছ আর টমেটো দেওয়ার পর খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো। আরো ভালো লাগবে খেতে, আরো ভালো লাগবে। ট্যাংরা মাছের তেল ঝাল হয়ে গেছে, এবার ঢেলে নেব। আজকে কিন্তু সবাই একসঙ্গে খেতে বসে পড়ছি, কেউ কাউকে দিবেনি, যে যার সাথে তুলে তুলে। হ্যাঁ নাও না, মেয়েরা লাউ শাকের তরকারি, লাউ শাকের তরকারি দেখেছো কেন গো? তুমি রান্না করছো? ও আমি রান্না করছি বলে পপি একটু কম খাও। এ আমি তো এখন কমই খাই গো। ঝালটা বেশি করে দাও, সুন্দর লাগবে। এই টমেটো নিলাম, এবার হচ্ছে ট্যাংরা মাছের তেল ঝাল। বাবা তেল ঝালের ঝোল, বোন তো ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসে, ওই করে একবারে দু পিস দিয়ে দিয়েছি। আমরা খাই, খাওয়ার পর আবার শেষকালে বসে বসে খাবো, এক পিস করে নেব। হ্যাঁ এলে আবার নেব। এই হচ্ছে ঝোলের আলু, আর এই হচ্ছে ঝোলের বেগুন। ফাটাফাটি রান্না হয়েছে, আর এই সময় আমি যত এরকম ঝোল খাবো কাঁচা লঙ্কার কম ঝালের তত ভালো। তোমার ননদকে বাড়ি যেতে দিয়ে নি, রেখে দাও, রেখে দাও, ডেলি ঝোল করে খাবে তোমাকে। কেমন স্বাদ? দারুন মাছটা। হ্যাঁ ফাটাফাটি আমিও মাছের ঝোল দিয়ে খাবো। এই টমেটোটা মেখে খেলে না খুব ভালো লাগে, খাও না। এখন আমি এমনিতেই মাছ খাই না, কিন্তু আজকের এই মাছটা খেতে বেশ ভালো লাগছে, আমি কিন্তু আর এক পিস নেবো। নাও না, তোমার সামনেই তো আছে থালা। আরে দুজন তো, এখন দুটো করে ভাগ হবে আমাদের, একটা করে। আমরা যদি দুটো পাই তাহলে উনি চারটে পাবে। এখন তো ডবল আছে, এখন ডবল, তাহলে ডবল দিতে হবে। ছাড়ালাম, হেভি হেভি হেভি।
আজকের আমার ননদের হাতে দু দুটো রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কে কি রান্না ননদের হাতে দেখতে চান সেটাও জানাবেন, অবশ্যই করে দেখাবেন, তাই তো? এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।